ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের স্বীকৃতিপ্রাপ্ত সংস্থা ক্রিয়েটিভ ফাউন্ডেশনের সঞ্চালক কালীপদ দাসের সাথে স্কিল ইন্ডিয়া মিশন নিয়ে আলোচনা করছি। নমস্কার। নমস্কার। স্কিল ইন্ডিয়া মিশন কি, এ বিষয়ে যদি বলেন। দেখুন, ভারত সরকারের মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়ারশিপ বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তুলতে বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছে। দেখুন, আমরা যদি বিশ্বের সঙ্গে ভারতবর্ষকে তুলনা করি, হয়তো ভারতবর্ষ স্কিল ডেভেলপমেন্টের দিক দিয়ে, স্কিলের দিক দিয়ে একটু হলেও পিছিয়ে আছে। এই পিছিয়ে থাকার কারণ যদি আমরা দেখি, তাহলে হয়তো আমরা স্কিল ইন্ডিয়াকে বা স্কিল ডেভেলপমেন্টকে হয়তো আমরা ততটুকু গুরুত্ব দেইনি। তার মানে হাতে কলমে কোনো কাজ শিখা এবং ম্যান পাওয়ার তৈরি করাটাই হচ্ছে স্কিল। এবং এই স্কিল ডেভেলপমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত সরকার বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছে এবং এই প্রকল্পগুলোকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, আসাম স্কিল ডেভেলপমেন্ট মিশন, বিভিন্ন সেক্টর স্কিল কাউন্সিলকে দায়িত্ব দেওয়া হয়েছে। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের বিভিন্ন ধরনের প্রোগ্রাম, যেমন প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, PMKVY, এছাড়াও বিভিন্ন ধরনের আরও নিত্য নতুন প্রোগ্রাম এই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন করে আসছে। স্কিল ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে কীভাবে বেকার যুবক যুবতীরা স্বনির্ভর হতে পারে? দেখুন, যদি একটা কথা বলি, বেকার যুবক যুবতীরা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন অথবা আসাম স্কিল ডেভেলপমেন্ট মিশনের বিভিন্ন ধরনের প্রকল্প ভাগ নিতে পারে। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের, যেটা আমি বললাম, যে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা PMKVY, এছাড়াও আসাম স্কিল ডেভেলপমেন্ট মিশনেরও বিভিন্ন ধরনের প্রকল্প, বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম, যেমন আমরা যদি বলি মোবাইল রিপেয়ারিং, কম্পিউটার ট্রেনিং বোথ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট মেশন, টেইলরিং, বিউটি অ্যান্ড ওয়েলনেস, টিভি অ্যান্ড রেফ্রিজারেটর রিপেয়ারিং, পেন্টিং, ডেকোরেশন ইত্যাদি বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম আছে। মোর দ্যান 100-এর বেশি ধরনের ট্রেনিং প্রোগ্রাম আছে। দেখুন, আমরা সবাই মোবাইল ইউজ করতে পারি, টিভি দেখতে জানি, কিন্তু কখনো কি আমরা ভেবেছিলাম যে এই মোবাইলের ভিতরে কী আছে? এই মোবাইলটা যদি খারাপ হয় তাহলে এটাকে কীভাবে ঠিক করব? আর যদি কোনো বেকার যুবক যুবতী এই মোবাইল রিপেয়ারিং শিখে এবং শিখে ও নিজস্ব কোনো এন্টারপ্রেনিয়ার লেভেলে কাজ করতে চায়, অথবা কোনো সংস্থার আন্ডারে যদি ও কাজ করতে চায়, তার কিন্তু খুব সুন্দর জীবন গড়ে উঠবে। আমরা কখনো অবহেলা করি, হয়তোবা আমরা সঠিক বুঝে উঠতে পারি না যে এটা আদৌ আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাবে কি না। কিন্তু সত্যি কথা বলতে কি, আমাদের অর্গানাইজেশনেই দেখা এরকম অনেক বেকার যুবক যুবতী যারা কাজ করে আজকে খুব খুব জীবনে সাফল্য অর্জন করেছে, অনেক ভালো অর্থ উপার্জন করছে, খুব সুন্দর জীবনযাপন করছে। কথাটা এই যে আমরা হয়তোবা সঠিকভাবে স্কিল ইন্ডিয়াকে বুঝে উঠতে পারছি না। সেই জায়গায় দরকারি আমাদের অ্যাওয়ারনেস, এবং ভারত সরকার তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প গ্রামীণ অঞ্চলে করে আসছে। এর মধ্যে একটা জিনিস বলি, কিছুদিন আগেই ভারত সরকার আরেকটা জিনিসও তৈরি প্রকল্পের সূচনা করেছে, যেটা হচ্ছে
প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা মিশন, যেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা গেছে প্রকল্প বিভিন্ন ধরনের আসছে, কিন্তু প্রকল্পগুলো হয়তো বা সঠিক জায়গায় পৌঁছচ্ছে না, সেই জিনিসটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যার জন্য আমাদের সরকার কি করল, প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা মিশনের আওতায় গ্রামে গঞ্জে ডিজিটাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম করানো হচ্ছে, যার মাধ্যমে আধুনিক টেকনোলজিকে ব্যবহার করে কিভাবে এই বিশ্বায়নের যুগে আমরা নিজেদেরকে আপ টু ডেট করতে পারব, সময় উপযোগী করে তুলতে পারব। যে প্রকল্পগুলো সরকার চালু করেছে সেগুলোকে আমরা নিতে পারব, তার জন্য কিন্তু এই পিএমজি দিশা, প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা মিশন, একটা সময় উপযোগী একটা প্রকল্প। এইসব প্রকল্পে কাজ করার জন্য বা খুব বেশি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই নিশ্চয়ই? না, একটা জিনিস হচ্ছে বিভিন্ন লেভেল আছে। যেমন কিছু আছে, যেমন আমি বলি একটা সাধারণ এক্সাম্পল দিই, যেমন মেশনের কাজ, রাজমিস্ত্রির কাজ। রাজমিস্ত্রি আবার দু ধরনের হয়, একটা হচ্ছে সহকারী রাজমিস্ত্রি, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট মেশন। তো কিছু কিছু লেভেল আছে যেগুলো একদম পড়াশোনা লাগেই না, শিক্ষাগত যোগ্যতা না হলেও হয়, যদি ও টিপসই জানে তাহলেও করতে পারবে। আবার কিছু কিছু আছে, যেমন টেকনিশিয়ান, যার জন্য হয়তো ম্যাট্রিক লাগে, কারুর হয়তো 12 লাগে, কিন্তু 8 পাস, 10 পাস অথবা 12 পাস, উচ্চ মাধ্যমিক পর্যন্তই হলে আমাদের এই ট্রেনিংগুলো গ্রহণ করতে পারবে। আপনাদের সংস্থায় কি কি প্রশিক্ষণের সুযোগ সুবিধা আছে? প্রথমে